হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লালপুর গাড়িতে যাক বাড়ছো, এটা আমার চাঁদপুর সদর 1 নং বিষ্ণুপুর ইউনিয়ন লালপুর মাছঘাটে। এখানে কিন্তু প্রতিদিন বেলা 11টা বাজে মাছের ডাক হয়, পদ্মার টাটকা পাঁচমিশালি মাছ এবং ইলিশ মাছ। ইলিশের সিজন একবারে প্রায় শেষ হয়ে যায়, আর অল্প কয়েকদিন বাকি আছে, তারপর কিন্তু অভিযান শুরু হইব। তো আজকের দিনে ইলিশের রেটটা কীরকম এবং পদ্মার হরেক রকম পাঁচমিশালি মাছের দাম দেখানোর চেষ্টা করবো। জেলেরা যে নদী থেকে টাটকা মাছগুলো নিয়ে আসে, সাথে সাথে আরও যে কীরকম দায় বেচা কেন সেটাই দেখানোর চেষ্টা করবো। আপনারা যারা নিয়মিত ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন। টটকা কাটা মাছ আছে, তো চলুন সরাসরি আরো দিকে দেখার চেষ্টা করি যে মাছগুলো কীরকম দায় বেচা কেন হয়েছে হইতাছে। আমরা টাকাটা দেন না ভাই, আমার বেজাল হয় আগে দেন। এই ছত্র মাসটা গেল হয়েছে ৫০০ 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
সব শেষ একবার 24 কইছেন বড় ভাই ভাই 350 কয় ভাই 350 24 এই 24 কয় ভাই 2400 ভাই 2400 কয় ভাই 2400 ভাই 2400 কয় ভাই 2400 ভাই 2400 কয় ভাই 2400 কয় 2400 কয় ভাই 2400 কয় রাগ বাবার আওস না ভাই 2400 কয় 25 ভাই 25 কয় ভাই 2600 কয় ভাই 2600 কয় লেজেন্ডার ভাই 26 27 27 এ ভাই 300 ধরে মামু 27 27 ভাই 2600 কয় ভাই 2600 ভাই 2600 কয় 27 27 27 ভাই 300 ধরে নাও 27 26 কয় 27 এর 27 কয় তুই কি করবি প্রত্যেকটা মাস একের মাস ২৪০০ ভাই দিয়ে লাইলো আমি 3000 কইলো তুই তো না সর্বরে এই রাখ কারো
I'm going to go to the hospital.